السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদাতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি উক্ত ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া। দোয়াটির বাংলা উচ্চারণ ভিডিও ডেসক্রিপশন এ দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে অন্তত 24 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 804 জন। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মুহূর্তের মধ্যে বহুতল একটি ভবন গুঁড়িয়ে যায়। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামের একটি ফটকে দ্রুত গতির প্রাইভেট কার দিয়ে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় রাত 10:30 দিকে এই ঘটনা ঘটে। আসুন বন্ধুরা আমরা ভিডিওটি দেখি। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নবজাতক শিশুর নাম রাখলে প্রতিটি পরিবারকে $1265 পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে চেচনিয়া সরকার।